জনগণকে কখনোই ছোট করে দেখবেন না। এই জনগণ এই দেশের মালিক। একটা ছোট্ট শিশুকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে যে আমার মান কি পাপ করেছিল যে তার ছেলেটা এদিক হয়ে গেল। বন্ধুগণ, আজকে এই চলমান আন্দোলনে আমাদের সাতজন তরুণ যুবকের প্রাণ দিয়ে দিয়েছে। এরা যখন কথা বলে মনে হয় এরা ধর্মপুত্র যুধিষ্ঠির, কিন্তু এরা সবচাইতে নির্মম ইতিহাসের তাই ভূমিকা পালন করছে। বন্ধুগণ, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গতকাল বলেছে, আজকে পত্রিকায় এসছে যে পাঞ্চারামপুরের ঘটনা সাজানো ঘটনা। এরা কত অমানুষ হতে পারে, কত নির্মম অমানবিক হতে পারে যে একটা দুঃখ পর্যন্ত প্রকাশ করে না। তারা বলে এটা সাজানো ঘটনা। আরে সাজানো নায়ক তো তোমরা হয়ে আছো, জোর করে ড্রামা তৈরি করে বিনা ভোটে মানুষের বিনা সমর্থনে বন্দুক পিস্তলে করে ক্ষমতায় বসে আছে। তোমাদের কোন লেজিটিমেসি আছে, কোন বৈধতা আছে? এই বাংলাদেশের সংবিধানে সংবিধান যদি সত্য হয় তোমরা সত্য নও। এখানে পরিষ্কার করে বলা আছে যে বাংলাদেশের সরকারকে নির্বাচিত সরকার হতে হবে, তোমরা নির্বাচিত নও। এতদিন তো আমরাই বলে এসছি যে তোমরা অনির্বাচিত সরকার, তোমরা অবৈধ সরকার, ভোট করেছ আগের রাতে, ভোট করেছ চুরি করে। এখন বিদেশিরাও বলতে শুরু করেছে, জাপানের রাষ্ট্রদূত সে বলেছে আগে কোনদিন শুনিনি মায়ের জন্মে বাপের জন্মে যে আগের রাত্রে পুলিশ ভোট দিয়ে নিয়ে যায়। এই কথাও আমাদেরকে শুনতে হবে বন্ধুগণ। আজকে এই সরকার তারা শুধু ক্ষমতায় থাকার জন্য, তারা বাংলাদেশের সমস্ত মানুষকে জিম্মি করে আজকে হত্যা নির্যাতন গুম খুন করে তাদের এই অবৈধ রাজত্ব কায়েম করেছে। বন্ধুগণ, আমাদের পুলিশ ভাইয়ের সামনে সবাই দাঁড়িয়ে আছেন, এইদিকেও আছেন ওইদিকেও আছেন, অত্যন্ত কমব্যাট ইউনিফর্ম পরে। আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে তারা এই দেশের সন্তান, এই দেশের প্রতিটি মানুষ, তারা ট্যাক্সের পয়সা দিয়ে এ দেশের সমস্ত রাজ কর্মচারীদের বেতন দেয়। এই দেশের মানুষ তারা তাদের গোটা বাংলাদেশের যত পুলিশ প্রশাসন প্রশাসন সেনাবাহিনী সকলের ভরণ পোষণ করে এই দেশের মানুষ। বন্ধু, আপনাদের ঘাড়ে বন্দুকটা রেখে শেখ হাসিনা আওয়ামী লীগ আজকে যে অবৈধ অন্যায় বেআইনি অমানবিক শাসন চালিয়ে যাচ্ছে তার দায় কিন্তু এসে পড়ে আপনাদের ওপর। র‍্যাব মানবাধিকার লঙ্ঘনের দায়ে র‍্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে, তাই না? র‍্যাব কি ইচ্ছা করে খুন করেছিল? র‍্যাব কি ইচ্ছা করে খুন করেছিল? শেখ হাসিনার নির্দেশ না থাকলে তাদেরকে খুন করার কোন অধিকার আছে? ঠিক একইভাবে পাঞ্চারামপুরে যে পুলিশ ভাই গুলি করেছে তাকে নির্দেশ দিয়েছে বলে কিন্তু গুলি করেছে। বন্ধু, সে নির্দেশটা তাকে শেখ হাসিনা। আজকে আবারও বলি, নিষেধাজ্ঞা আমরা চাই না, অন্য রাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে আমাদের জন্য লজ্জাকর, লজ্জার অপমানের। কিন্তু এই লজ্জার অপমান জন্য দায়ী কে? শেখ হাসিনা আওয়ামী লীগের সরকার। বন্ধুগণ, আমরা চাই না যে আমাদের অন্য কোন বাহিনী আবার সেই নিষেধাজ্ঞায় পড়ুক। তাই পরিষ্কার করে বলতে চাই, জনগণের প্রতিপক্ষ কেউ হবেন না, জনগণকে কখনোই ছোট করে দেখবেন না। এই জনগণ এই দেশের মালিক।